তারপর চিলি পিসটা কেমন হয়েছে। প্রথমে কড়াইয়ে একসঙ্গে আদা রসুন আর পেঁয়াজটাকে কুচি কুচি করে নিয়েছি, চোখো চোখো করে তারপর ভেজে নিচ্ছি, সাদা দিয়ে ভালো করে ভাজার পর আর ক্যাপসিকাম আগে দিলাম, পেঁয়াজ কুচি কুচি আর আদা কুচি, যেটিকে লঙ্কা কুচানো আছে গোলাপি জলটা তো এটা মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর পাশে থেকে সাপোর্ট করো।